জমি সংক্রান্ত বিরোধের জেরে সরকারি রাস্তায় গাছের গুড়ি ও বাঁশ দিয়ে সাধারণ জনগণের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা। এ বিষয়ে স্থানীয়রা একাধিকবার ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিলেও মেলেনি কোনো সুরাহা। ঘটনাটি পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার দক্ষিণ বলরামপুর গ্রামের। জমি জমা নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে গত বছরের ফেব্রুয়ারিতে কয়েকবার সংঘর্ষে জড়ায় দুই পরিবার। এ নিয়ে দুই পক্ষ মামলা করলেও ভোগান্তিতে সাধারণ মানুষ। আমার বিয়ের রাত থেকে এই রাস্তাটা ছিল, আমি আমার বিয়ে এই রাস্তা দিয়ে হয়েছে, প্রায় এক বছর ধরে এই রাস্তা যাতায়াত করে, কিন্তু গত এক বছর ধরে ওরা রাস্তাটা বন্ধ করে দিছে। আমরা কাগজপত্র দেখছি যে এটা একটা রেকর্ডিও রাস্তা, তারপরেও তারা খুলে দিতে চাচ্ছে না। সে যারা হুট করে বন্ধ হয়ে গেছে, লোকের চলাচল বন্ধ হয়ে গেছে। রাস্তা খোলা থাকলে একটা খুব ভালো হয়, সে এবং চলাচল করতে সুবিধা পাই। আমি একাই নয়, বহু লোকে এই রাস্তাটা খোলা থেকে চলাচল করি, হঠাৎ বন্ধ করে দিলে এলাকা চলাচল করার অসুবিধা আছে। জানা গেছে উপজেলার দক্ষিণ বলরামপুর গ্রামের জাকির হোসেনের সাথে চাচাতো ভাই হাসনুর রহমান ও হাসনাত রহমানের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। বেশ কয়েকবার ঘটেছে হাতাহাতির ঘটনাও। এ নিয়ে পঞ্চগড় জেলা জজ আদালতের দুপক্ষই মামলা দায়ের করে। বর্তমানে উভয়ের মামলা বিচারাধীন আছে। তাদের ব্যক্তিগত রেষারেষিতে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায় বেশ কয়েকবার। হাসনুর ও হাসানাত দুই ভাই মিলে সড়কে গাছের গুড়ি ও বাঁশ দিয়ে সরকারি রাস্তায় চলাচল বন্ধ করে দেয়। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি, ফলে বর্তমানে ভোগান্তিতে পড়েছে পাশের দুই গ্রামের মানুষসহ স্কুলগামী শিক্ষার্থীরা। রাস্তাটা বন্ধ করে দিছে, এখন আমার যাওয়া আসার অনেক কষ্ট হচ্ছে, আমার বন্ধু বান্ধবদের যাওয়া আসার অনেক কষ্ট হচ্ছে। এই রাস্তা দিয়ে অনেক চলাফেরা হইতো, মানে স্কুল কলেজের ছাত্র স্টুডেন্ট যাওয়া আসা করতো, আবার কেউ ধানের গাড়ি নিয়ে যাইতো এই রাস্তা দিয়ে, এখন সেটা হচ্ছে না, কারণ রাস্তা এখন ব্লক করে রাখছে। তবে অভিযোগ অস্বীকার করে হাসনুর জানান, তারা সরকারি রেকর্ডিও রাস্তা বন্ধ করেননি। আমাদের আদৌ তিন বছর থেকে মানে পারিবারিক জমি জায়গার পাশাপাশি রেকর্ডিও রাস্তা নিয়ে সমস্যা। আমার কথা হচ্ছে যে যদি আমার বরাবর রেকর্ডিও রাস্তা পেয়ে থাকে, নকশা যেদিকে যাবে আমি সেদিকেই দিতে রাজি। এদিকে আটোয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সড়ক বন্ধের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন, দ্রুতই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন। একটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এই সংক্রান্ত একটি অভিযোগ আমরা পেয়েছি, এবং অভিযোগটির বিষয়ে সরজমিনে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য আমরা স্থানীয়রা বলছেন, সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি আমলে নিয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নিলে তাদের চলাচলের সমস্যাটি দূর হবে বলে আশা করছেন তারা। নুসরাত জাহান কলি, কালবেলা।